আমরা নিজেরা সচেতন থাকি, আমরা পাশের জনকে সচেতন রাখি। ভাই বোনেরা, আমরা আতঙ্কিত হব না, আমরা ভয় ভীতির মধ্যে থাকব না। সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম, আমার অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় সিলেটবাসী, আমরা জানি ঘাতকব্যাধি করোনা ভাইরাসে বিশ্বসহ আজ বাংলাদেশ আক্রান্ত। আজকে এই সময়ে আমরা একটি অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ এই ঘাতকব্যাধিতে জীবন দিচ্ছেন। আমাদের প্রিয় বাংলাদেশ থেকেও আমরা ইতিমধ্যে অনেককে হারিয়েছি। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত শান্তি কামনা করি। প্রিয় ভাই বোনেরা, আমরা যতটুকু জানি এই করোনা ভাইরাস এই রোগের এখনও কোনো চিকিৎসা উদ্ভাবন হয় নাই। এই রোগ থেকে মুক্ত হতে হলে কোনো চিকিৎসা পদ্ধতি এখনও আবিষ্কার হয় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবী সংগঠনগুলো জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদেরকে কিছুটা তারা দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের দেশে পরিলক্ষিত হওয়ার পর থেকেই তিনি মানুষকে সচেতন করার জন্য অধিকতরভাবে মানুষের প্রতি তিনি আহ্বান করছেন। ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি তার বক্তব্যে মানুষকে বোঝাতে চেষ্টা করছেন যে এটা এমন এক ব্যাধি যেটা থেকে রক্ষা করতে হলে এটার ভয় করলে চলবে না, আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। এবং আমরা যাতে প্রয়োজনের বাইরে কেউ ঘর থেকে বের না হই, এটাই হচ্ছে এই রোগ থেকে বেঁচে থাকার অন্য একটি উপায়। কারণ এটা এত সংক্রামিত যে কার মধ্যে এই রোগ আছে, কার কাছ থেকে এটা সংক্রামিত হবে, এটা আমরা কেউ বলতে পারি না। আমি সম্মানিত সিলেটবাসী আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই দুঃসময় এবং কঠিন সময়ে আমরা নিজেরা সচেতন থাকি, আমরা পাশের জনকে সচেতন রাখি। এই লক্ষ্যে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, ভাই বোনেরা, আমরা আতঙ্কিত হব না, আমরা ভয় ভীতির মধ্যে থাকব না। আমরা এই কঠিন রোগকে হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কেবলমাত্র ঘরে থাকার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটাকে আমরা কঠোরভাবে আমরা অবলম্বন করব। আমরা জানি যে আপনাদের আবেগ অনুভূতির সবারই রয়েছে। আমাদের জীবনের তাগিদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের বড় বড় আলিম উলামাগণ, এবং আমরা জানি যে পবিত্র মক্কা এবং মদিনাতে পর্যন্ত সেই নামাজটাকে সীমিত রাখা হয়েছে। আমরা যাতে সচেতনতার সাথে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি, এই রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব। বেশি বেশি করে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি, এবং ঘরে বসে পরিবার পরিজনদেরকে নিয়ে এই কঠিন করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ সমস্ত বিশ্ব এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যাতে রক্ষা করেন, সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। এই রোগের জন্য একমাত্রই বিষয় সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি করা। নিজে সচেতন থাকতে হবে, অন্যকে সচেতন রাখতে হবে। আমরা সম্মিলিতভাবে যদি এই কাজগুলো আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা এই কঠিন করোনা ভাইরাস থেকে আমরা দেশ এবং জাতিকে আমরা রক্ষা করতে পারব। ধন্যবাদ।